শিক্ষা প্রতিষ্ঠানে করোনা ঝুঁকি এড়াতে প্রাথমিক শিক্ষকদের পর আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা দীপুমণি দেশে কর্মরত পনেরোটি জাতীয় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার যৌথ প্রয়াসে নিরাপদ স্কুলে ফিরি ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি এ সময় তিনি আরও জানান চতুর্থ শিল্প বিপ্লব ঘিরে কয়েক বছরের মধ্যেই আমূল বদলে ফেলা হবে শিক্ষা ব্যবস্থা থাকবে দশ মাস যাবৎ আমরা স্কুলে যেতে পারিনি আজকে দেখছি যে সবাই এখানে স্কুল বেঞ্চে বসে আছে নবম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়ার মতো স্কুলে ফেরার ব্যাকুলতায় রয়েছে দেশের লাখো শিক্ষার্থী বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে দীর্ঘ দশ মাসেরও বেশি সময় ধরে বন্ধ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রতি সংক্রমণ শনাক্তের হার তিন শতাংশের নিচে নেমে আসায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দ্বার প্রান্তে সরকার তবে তা যেন হয় নিরাপদ ও ঝুঁকিমুক্ত সেই প্রয়াসে শুরু হল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বাংলাদেশে কর্মরত পনেরোটি জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার যৌথ ক্যাম্পেইন নিরাপদ স্কুল পর শিশুদের স্বাস্থ্য ও করোনার আড়াতে এই ক্যাম্পেইনের পক্ষ থেকে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক কে এম মোর্শেদ আমরা কিন্তু অনলাইনে টিভিতে রেডিওতে ফোনের মাধ্যমে আমরা ক্লাসটা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড সৈয়দ গোলাম ফারুক জানান প্রতিষ্ঠানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লাস নেয়ার উপযোগী করার কাজ চলছে থাকছে আইসোলেশন সেন্টার এবং হাত ধোয়ার ব্যবস্থা আমার স্কুলগুলা এখন রেডি ফর রিঅপেনিং আইসোলেশন সেন্টার তৈরি গুড আপনি কোন কোন স্কুলে গিয়ে আমি দেখেছি যে আইসোলেশন সেন্টারটাকে হাসপাতালের মতো মানে এত সুন্দর যে আপনার সাদা পর্দা দিয়ে বিছানা দিয়ে প্লাস্টিক বক্স দিয়ে মানে প্যারেন্টসরা ওটা দেখলেই আর ভয় পাবে না শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু জানান স্বাস্থ্য ঝুঁকি যাচাই করেই খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান আমরা এখনো চেষ্টা করছি পুরোপুরি অবস্থার উপরে নির্ভর করবে আমরা কি ফেব্রুয়ারির মাঝামাঝি বা শেষ দিকে খোলার একটা সুযোগ পাব নাকি মার্চ মাসে খোলার চেষ্টা করব। মোট কথা আমাদের গোড়া থেকেই যেটি কথা স্বাস্থ্য ঝুঁকি আমরা নেব না যেখানে স্বাস্থ্য ঝুঁকি থাকবে তখন আমরা খুলব না এছাড়া চতুর্থ শিল্প বিপ্লব ঘিরে অদূর ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী কি পড়ছি কি পড়াচ্ছি কেন পড়াচ্ছে কিভাবে পড়াচ্ছি একদম ভাব হবে আর আমাদের কি আমাদের চতুর্থ শিল্প বিপ্লব যেমন আছে সারা পৃথিবীর জন্য আমাদের জন্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে কথাটা বলি সেই কথাটার জন্য সেই অর্জনটার জন্য আমাদের সময়টা খুব ছোট এ ভেরি ন্যারো উইন্ডো অফ অপরচুনিটি খুব বেশি হলে দশ এগারো বছর এই দশ বছর এগারো বছরের মধ্যে যদি অর্জন করতে হয় আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে আমার শিক্ষা ব্যবস্থাকে আমুল পাল্টে ফেলতে হবে দেশে করোনা প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর সতেরোই মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান দফায় দফায় ছুটি বাড়িয়ে সর্বশেষ আগামী চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শাখাবাত সুমন রেডিও টুডে